আলোচনা আশা দরকার ছিল যে নারীকে সালাম দেওয়া এবং নারী এর জবাব দেওয়া কথা প্রসঙ্গে বিষয়টি এসে যায় যে এটা দিতে পারবে কি পারবে না তো এই ক্ষেত্রে আসলে একই রকম কথা বলতে পারবে কি পারবে না এই বিষয়টির মতই অনেক উলামা ইকরামই বলেছেন যে না নারীকে সালাম দিবেও না সালামের জবাবও দিবে না তবে বিশুদ্ধ মত হলো এই ক্ষেত্রে যে সালাম দিতে পারবে ওই শর্তগুলো চলে আসবে যে সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো কৃত্রিমতা উচ্চারণগত যে আলাদা কৃত্রিমতা সে সৃষ্টি করবে না স্বাভাবিকভাবে যদি দিতে চায় দিতে পারবে কারণ এক্ষেত্রে সহিহ বুখারীর হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম জুমার দিনে এক বৃদ্ধা মহিলার কাছে গিয়ে সালাম দিতেন অবশ্যই এক্ষেত্রে বর্তমান ফেতনার যে যুগ এই যুগকে কেন্দ্র করে ফেতনাটাকে শর্ত করে নিলে হয়ে যায় ফেতনার সম্ভাবনা থাকলে সেখানে সালাম দেওয়াও নিষেধ ইমাম মালিক রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল একই কথা ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল উভয়ের একই উত্তর ছিল সেটা হলো এই যে যুবতী মেয়েদেরকে সালাম দিবে না দিবে বৃদ্ধাদেরকে কারণ বুখারীর সেই হাদিসটি ইঙ্গিত করে যে বৃদ্ধা এক মহিলার সঙ্গে সাহাবা ইকরাম সপ্তাহে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখা করতেন তাই ওনারাও দেখা করে তাকে সালাম পেশ করতেন অতএব যুবতী নারীকে সালাম দিতে গেলে ফেতনার সমূহ সম্ভাবনা থাকবে সালামের পর আরো কথা বাড়বে অপ্রয়োজনীয় সেজন্য অ্যাভয়েড করে বৃদ্ধা নারীদেরকে দেওয়াই উত্তম এখানে একটা কথা জরুরি সংযোগ করা প্রয়োজন সেটা হলো এইটা কখন আমরা অনেক সময় মনে করি মেয়েদের সাথে কথা বলবো সালাম ছাড়া জি জি কথার বিষয়টা যদি এরকম না হয় অর্থাৎ মুসলমানের দায়িত্ব হলো তকরিউসসালাম আলা মান আরাফতা আল্লাহ মুসলমান যখন পুরুষেরা সমাজে চলে সামনে যাকেই পাবে সালাম কথার প্রয়োজন না আমরা বাংলাদেশে মানুষ বুঝতে অনেক সময় কষ্ট হয়ে যায় যে আমরা জানি সালাম হলো কথার শুরুতে বলতে হয় কথা নেই সালাম নেই এই জন্য বাঙালিকে সালাম দিলে দাঁড়িয়ে পড়ে যায় হয়তো কিছু বলবে এটা কিন্তু ইসলামী আদবের অংশ নয় ইসলামী আদব হলো আর ওই যে হাদিসটা যেটা বলা হয় যে সালাম কাবলা কালাম হাদিসটা যায়েফ সেটা আছে হ্যাঁ সেটা হলো কথার আগের বিষয় কথার আগে তো অবশ্যই বলবে এখানে বিষয় হলো সালামের দুটো পর্যায় একটা হলো কথা বলার জন্য সালাম আর একটা হলো দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সালাম দেখা হওয়ার সঙ্গে সালাম বা সালাম দেওয়ার জন্য কারো কাছে যাওয়া এক্ষেত্রে অবশ্যই ফিতনার সম্ভাবনা থাকলে মহিলাদের অ্যাভয়েড করবে মহিলা পুরুষদেরকে অ্যাভয়েড করবে অকারণে কেন আমি আমাকে ফিতনার সম্মুখীন করব তবে যেখানে কথা বলতে হচ্ছে আমি কথা বলছি সেখানে অবশ্যই সালাম দিয়ে শুরু করব চমৎকার আর একটা জিনিস যেটা হলো কি যে আপনি যেটা বললেন একটু যোগ করি আমি আসসালামু কাবলাল কালাম এই হাদিসটা তিরমিজিতে আসছে তিনি সনদকে জয়ীব বলেছেন কিন্তু এই মর্মে আরো তিনটি সহি হাদিস রয়েছে যে শেখ আলবান রহমুল্লাহ সিলসিলা সহিহার মধ্যে আছে 816, 17, 18, 19 চারটা সহি হাদিস নিয়ে আসছেন সেক্ষেত্রে এই জন্য সহি তিরমিজির মধ্যে কিন্তু আসসালামু কালাম হাদিসটাকে শেখ আলবান নিয়ে আসছে এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো মানে মূল বিষয়টি ঠিক আছে যে মূল বিষয়টা ঠিক আছে আমরা এক্ষেত্রে ভুল করি কোন হাদিস কাউলি হাদিস অর্থাৎ আছে কিন্তু কথার আদব ইসলাম বলে দিয়েছে কথার রীতি ইসলাম বলে দিয়েছে কথা বলবে যখন এসে গেল তখন এসে গেল অপ্রয়োজনীয় অহেতুক অবান্তর অসংলগ্ন কথা যেগুলিতে ফিতনা ফাসাদ সৃষ্টি হতে পারে এগুলি সে বলতে পারবে না কাওলাম মারুফা কথা বলবে আর কথার স্বরটা যেন স্বাভাবিক গতিতে থাকে সেটা যেন এমন কর্কশ না হয় যেন মানুষ বিরক্ত হয়ে যায় আবার